ওকে, আমরা এখন দেখব মায়া সফটওয়্যারটিতে খুব সিম্পল ভাবে কিভাবে বৃষ্টি বানানো যায়। আমরা খুবই সিম্পল ওয়েতে বৃষ্টি বানাবো। ওকে, প্রথমে একটি পলিগন নিলাম, পলিগনটির স্কেল বাড়াবো। ওকে, আমাদের এত সাবডিভিশন দরকার নাই, 1 1 রেখে দিলাম। মানে এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে, করে এক পাশ উপরে উঠিয়ে নিয়ে গেলাম। এখান থেকে আমরা বৃষ্টিটা নামাবো উপরেরটা দিয়ে। ওকে, সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে এন ডাইনামিকে, এখান থেকে পার্টিকেলস, পার্টিকেলস থেকে এই অপশনটা সিলেক্ট করব। এইখান থেকে আগে রিসেট করে নিই, তো আপনারা প্রথম অবস্থায় এই উইন্ডোটা এরকম পাবেন। এখানে অমনি থেকে এটাকে সারফেস করে দিতে হবে, আর এখানে রেট অর্থাৎ কি পরিমাণ বৃষ্টি পড়বে এটা আপনার এনভায়রনমেন্টের উপরে নির্ভর করবে। যদি ছোট হয় তাহলে 100 বা এরকম দিয়ে রাখলেন, বা এটার জন্য মোটামুটি 500 ঠিক আছে। আর আপনার পিসির কনফিগারের উপরে নির্ভর করবে, যদি কনফিগার ভালো হয় তাহলে বেশি দিলেন। ওকে, এখন হচ্ছে বৃষ্টিটার স্পিড কেমন হবে। তো নর্মালি যে স্পিড হয় সেটা হচ্ছে মোটামুটি 30 30 এর কাছাকাছি থাকে। ওকে, তাহলে আমরা ক্রিয়েট করলাম, এখন দেখি আমাদের বৃষ্টি কি অবস্থা। ও, এটাকে বাড়াইতে হবে, এইটা আমরা 1000 করে দিব। ওকে, দেখুন লক্ষ্য করুন এটা থেকে বৃষ্টি কিন্তু উপরের দিকে যাচ্ছে, তো এটা নিচে আনার আনার ব্যবস্থা হচ্ছে হয় এইটাকে আমি রোটেট করে দিতে পারি 180 ডিগ্রি, কিংবা এই বৃষ্টির স্পিডটা উল্টো করে দিতে পারি। সেটা কিভাবে দিব, অ্যাট্রিবিউট এডিটরে যাব, এখানে না পাওয়া গেলে এখানে ক্লিক করলে অ্যাট্রিবিউট এডিটর চলে আসবে। ক্লিক করলাম পার্টিকেল শেপ 1 ইমিটার, এখানে আমরা স্পিডটা পাব। আর এখানে দেখুন যে রেটও আছে, যে 500 আমরা দিয়েছিলাম, এটা চাইলে এখন কমাতেও পারি বাড়াতেও পারি। আচ্ছা, স্পিড 30 দিয়েছিলাম, এটা -30 যখন করে দিব তখন জিনিসটা কিন্তু উল্টো দিকে নামবে। দেখুন সেটা কিন্তু উল্টো দিকে নামছে। ওকে, এখন সমস্যা হলো যে আমাদের মেইন প্ল্যাটফর্ম ছেড়ে নিচে চলে যাচ্ছে, তো আমাদের প্ল্যাটফর্ম পর্যন্তই তো বৃষ্টির দরকার, তার নিচে দরকার নেই। তাহলে আমরা এর জন্য যা করব, পুরো বৃষ্টিগুলোকে সিলেক্ট করে নিলাম, এটা এখানে আউটলাইনার থেকেও করা যায়। এই এটা হচ্ছে পার্টিকেল 1, এটা হচ্ছে বৃষ্টি, আর আমাদের নিচের অবজেক্টটি শিফট ধরে সিলেক্ট করলাম। এখন যাব হচ্ছে পার্টিকেলসে, এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব, এখানে রিসেট করে নিই। প্রথম অবস্থায় আপনারা এরকম পাবেন, তো এখান থেকে এটা 01 মোটামুটি এরকম করে রাখুন। ওকে, ক্রিয়েট। এখন দেখুন যে বৃষ্টিটা কিন্তু নিচে পড়ছে না, ওইখানেই থেমে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে বৃষ্টিগুলো অনেক উপরে, ড্রপ খেয়ে অনেক উপরে উঠে যাচ্ছে। তো এটার কারণ হলো যে আমি 1 দিয়েছিলাম, এখানে আবার এডিট করব, এটা একদম 0 করে দিই, তাহলে দেখুন কি হয়। 001 করে দিই, এখন দেখুন কি হয়, এখন দেখুন অত উপরে কিন্তু উঠছে না। ওকে, এখন আমরা যা করব সেটা সিলেক্ট করলাম। এইখানে আসলে বৃষ্টিটা আরেকটু মডিফাই করতে হবে, কারণ যে মনে হচ্ছে যে গোল গোল কিছু একটা পড়ছে, কিন্তু বৃষ্টির মতো লাগছে না, কিন্তু বৃষ্টি কিন্তু গোল হয়ে পড়ে না। সো এটা ঠিক করার জন্য আমরা পার্টিকেলস শেপ 1 যাব, গিয়ে এখান থেকে রেন্ডার অ্যাট্রিবিউট, এখান থেকে পয়েন্টস দেওয়া আছে, এটা আমরা স্টার্ট করে নিব। তাহলে দেখুন যে বৃষ্টিগুলো কিন্তু মোটামুটি লম্বা লম্বা হয়ে পড়ছে। এটাতে ক্লিক করলে এই অপশনটা আসবে, এখান থেকে আপনি এর সাইজ আরো বড় ছোট করতে পারবেন, যে বৃষ্টিটা কি পড়বে। তো এটা আমরা মোটামুটি 0.8 রেখে দিতে পারি। ওকে, এখন মোটামুটি ঠিক আছে, এখন দেখুন বৃষ্টিটা কিন্তু এখন এটা বৃষ্টির মতোই লাগছে আর কি।
আচ্ছা, এখন বৃষ্টি হচ্ছে মাটিতে পড়ার পর সাধারণত ড্রপ খাই বা আমরা বাবল দেখতে পাই, সো সেটা ক্রিয়েট করার জন্য আমরা এটা সিলেক্ট করলাম, রেইনটা পার্টিকেলসে যাব, এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব। করলে একটা উইন্ডো আসবে, এখানে একটা ইভেন্ট করতে হবে, যে কোনো একটা নাম দিয়ে দিলাম স্প্লাইট। এখান থেকে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, অর্থাৎ আমাদের এক একটা ফোঁটা থেকে কতগুলো বাবল হবে। তো এখানে আমি 4 সিলেক্ট করে দিলাম। ওকে, ক্রিয়েট ইভেন্ট। ইভেন্ট ক্রিয়েট করার পরে দেখুন যে এখানে আরেকটা পার্টিকেল অ্যাড হয়েছে, পার্টিকেল 1 ছিল, এখানে 2 এসেছে, অর্থাৎ বাবলের যেটা সেটা হচ্ছে আলাদা পার্টিকেলসে আছে। ওকে, মিনিমাইজ করি, দেখুন যে এখানে কিন্তু বাবলগুলো চলে আসছে, এটা হচ্ছে আলাদা পার্টিকেলে, এটা আলাদা। ওকে, এখন এইটা হচ্ছে দেখুন যে বাবলগুলো কিন্তু আমাদের থেকেই যাচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, সো সেটা তো আমার দরকার নাই, এটা কিছুক্ষণ পরে যেহেতু উধাও হয়ে যাবে। সো এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে র্যান্ডম রেঞ্জ, এইটা একটু বাড়াইতে হবে, ট্রু করে দিলাম, আর মেবি 3। দেখুন যে 3 করে দেওয়ার পরে কিন্তু বৃষ্টিটা এখানে ড্রপ করার পরে বাউন্স করছে, সেই কারণে এটা মনে হচ্ছে যে আসলে রিয়েল বৃষ্টি। এখানে আরো ফাংশন আছে, যেমন ধরেন যে এখান থেকে আপনি কনস্ট্যান্ট সিলেক্ট করতে পারেন, কনস্ট্যান্ট সিলেক্ট করলে দেখুন যে অন্য অনেকটা অন্যরকম একটা ই আসবে। সো এখানে র্যান্ডম র্যান্ডম সিলেক্ট করে ঠিক আছে, এটা বেটার। আচ্ছা, এখন আমরা নিচের প্ল্যাটফর্মটা চাইলে যে কোনো কিছু দিতে পারি, যেমন আমি ধরেন যে এখান থেকে হাইপার সেট থেকে আমরা ওশেন দিতে পারি, ওশেন শেডার সিলেক্ট করলাম, অ্যাসাইন করলাম, দেখুন যে সমুদ্রের মতো। এখন ধরেন যে এখানে বৃষ্টি পড়ছে সমুদ্রের উপরে, আমরা এটা একটু বাড়াইতে পারি চাইলে, যাক এটা আপনারা ঠিক করে নিতে পারবেন। ওকে, তাহলে এখন হচ্ছে বৃষ্টিটা রেন্ডার দিয়ে আমরা দেখবো যে কি অবস্থা, টু রেন্ডার দিয়ে দেখি। রেন্ডার মেশিন মায়া সফটওয়্যার সিলেক্ট করা আছে, এটা আমরা মেন্টাল রে করব, সেটিংসে যে মেন্টাল রে, যদি এখানে মেন্টাল রে না আসে তাহলে এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে সেটিং অ্যান্ড প্রিফারেন্সেস অ্যান্ড প্লাগইন ম্যানেজার থেকে এখানে একটা ফাংশন আছে মায়া তোমার, মায়া তোমার TOMR আর কি, তো এটা টিক করে দিতে হবে। এটা দেখবেন যে আপনার ওঠানো আছে, যার কারণে মায়া মেন্টাল রে আসছে না এখানে। এটা সিলেক্ট করলে মেন্টালে চলে আসবে, এখানে আমরা লাইট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, একটা লাইট ক্রিয়েট করলাম, এটার স্কেল বাড়াইতে পারি, কোনো সমস্যা নাই, এটা স্কেল বাড়ানো কমানোতে এটার একটা সমস্যা হয় না। ওকে, এখন হচ্ছে বৃষ্টিটা কেমন হবে, রেন্ডারিং এ যে বৃষ্টিটা সিলেক্ট করলাম, বৃষ্টির কালার দিয়ে দিই, কালার একটা এখান থেকে এটা অনেক ভাবে করা যায়, তারপর এটা সিম্পল ওয়েতে করলাম আর কি, বৃষ্টিতে কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম না, তো জাস্ট কাঁচের মতো কিছুটা দেখাবে, এই কারণে এই কালারটা দেয়া আর কি। ওকে, আমরা দেখবো এখন কেমন দেখায় আমাদের বৃষ্টিটা। মোটামুটি ঠিক আছে, নিচের বাবলগুলো দেখা যাচ্ছে না, এটা স্থির হয়ে আছে বলে হয়তো বা এরকম মনে হচ্ছে, কিন্তু এটা যখন পড়বে তখন আর এমন মনে হবে না আশা করা যায়।
আমাদের বৃষ্টি। ওকে, বাবল গুলো না, এখান থেকে ল্যাম্বার্ট দেয়া আছে, এটাকে কালারটা দিয়ে দিব। এখন দেখুন যে কেমন দেখায়। ওকে, আচ্ছা, এটা আপনার প্রয়োজন মতো কালার ঠিক করে নেবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।